আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পোয়া মাছের তরকারি। এই পোয়া মাছের তরকারিটা কিন্তু সিম্পলভাবে রান্না করেছি, যারা একদম সিম্পলভাবে রান্না করতে ভালোবাসেন তাদের আশা করি ভালো লাগবে। পোয়া মাছের তরকারি রান্না করার জন্য এখানে অবশ্যই পোয়া মাছ লাগবে। আমি 8-10টার মতো পোয়া মাছ একটু পরিষ্কার করে নিচ্ছি। এ ধরনের মেশিন দিয়ে আমি মাছগুলো পরিষ্কার করছি, এগুলো আপনারা সুপার শপে খুব সহজেই পেয়ে যাবেন। তারপর মাছগুলো আমি কেটে নিচ্ছি। আমি মাছগুলো কেটে ভালো করে ধুয়ে একটু লবণ আর হলুদ মেখে 10 মিনিট রেখে দিয়েছি। এখন আমি মাছগুলোকে হালকা ভেজে নিব। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটা আছে সেখানে একটু ক্লিক করে দেবেন। এতে করে আমি যখনই আমার চ্যানেলে নতুন ধরনের রেসিপি আপলোড করব আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। মাছগুলো ভাজা হয়ে গেছে পরে আমি এখানে তেলের মধ্যে কিছু মশলা অ্যাড করে দিয়েছি। প্রথমে দিয়ে দিয়েছি 4টার মতো পেঁয়াজ কুচি, 1/2 চামচ আদা বাটা, আর 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ শুকনো মরিচের গুঁড়ো, আর একটু লবণ। এই দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর সাথে মাছটা দিয়ে দিয়েছি, দিয়ে আমি ঝোল দিয়ে দিয়েছি। নর্মাল মাছের তরকারি রান্না করতে আমরা যে যে মশলাগুলো ব্যবহার করি আমি সেই মশলাগুলোই দিয়েছি। আর আজকে যে মাছের ঝোলটা রান্না করেছি আমি কোনো আলু দেইনি, কারণ একটু পেঁয়াজ কুচি দিয়েছি যাতে করে একটু ভুনা ভুনা হয়। এই জন্য আপনারা যদি আলু খেতে ভালোবাসেন তাহলে এখানে আলু দিতে পারেন। তবে এই পোয়া মাছের তরকারিটা একটু পেঁয়াজ দিয়ে রান্না করলে পরে কিন্তু খেতে বেশি ভালো লাগে। এই রেসিপিটা কিন্তু সর্ষে বাটা দিয়েও করা যায়, অর্থাৎ পোয়া মাছ কিন্তু সর্ষে বাটা দিয়েও খুব ভালো হয়। কোনো এক সময় আমার চ্যানেলে আমি আপলোড করে দেব। মাছের ঝোলটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসছে, এটা কিন্তু খুব বেশি পাতলা আমি রাখবো না। আর একটু ঘন হয়ে আসলে আমি এটাকে বাড়িতে নামিয়ে সার্ভ করে নিয়েছি। দেখুন হয়ে গেল আমার কত সহজে পোয়া মাছের তরকারি। সিম্পল একটা রেসিপি, খুবই সিম্পলভাবে রান্না করেছি এবং সিম্পলভাবে আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি যারা শর্টকাট ওয়েতে রান্না করতে ভালোবাসেন তাদের ভালো লাগবে। ফিরবার নতুন রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।